মহামারী রাকার নিচ্ছে জয় বাংলা। জানেন জয় বাংলার লক্ষণ গুলি কি কি, এই রোগের প্রতিকারী বা কি কি জেনে নিন। করোনা মহামারীর পর এখন নতুন সমস্যা জয় বাংলা, যা গোটা বাংলায় মহামারীর মতো ছড়াতে শুরু করেছে। কেউ কেউ এটিকে কনজাংটিভাইটিস বা পিঙ্ক আইও বলে থাকে। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজবংশী ন্যাব ব্লগার। সো যাই হোক গাইস, ফাইনালি আমি আজ একটা দুঃখের আমার পশ্চিমবঙ্গ রাজ্য বিভিন্ন জেলায় জেলায় একটা ভাইরাস বাড়িছে, যার নাম হচ্ছে কনজাংটিভাইটিস ভাইরাস, অর্থাৎ বাংলার নাম হচ্ছে জয় বাংলা। আর যে রোগটা মোর হয়েছে, তোমার দেখো ভালো করে যদি দেখেন তাহলে মোর এই চোখটা দেখো বেশি লাল আর এই চোখটা সাদা। এই চোখটা তিন দিন ছিল হচ্ছে লাল, প্রচুর লাল ছিল, কিন্তু আমি সেই সময় শরীর চলে অর্থাৎ জয় বাংলা ভাইরাস যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সতর্ক থাকো। আমি সাবধান করে দিয়েছি, মুখ আমি নিজে কিন্তু মানে খারাপ অবস্থায় আছো, আমি কী ঘুম। আরেকটা কথা কবার চাচ্ছ তোমার সবাইকে, যদি আমি এই ভিডিওখান মনে হচ্ছে তোমার ভুল করে থাকি যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করেন। আর যেহেতু মোর লাইফস্টাইল ভিডিও, মোর জীবনে কী কী ঘটেছে কি যদি না কত, কিন্তু আমি ভিডিও বানাতে দূরে থাক, মোর চোখটা খুবই জ্বালা হয়ে গেল পর্যন্ত, কিন্তু চোখের দোকান নানা দোকান ময়লা নোংরা গিয়ে দেখো ভালো হতে হচ্ছে। এই হচ্ছে লোক, তো আমি একটাই কথা বল যে রাতে হয়েছে ভিডিও খান বানাতে বাধ্য হলো, তো বলার সংবাদ শেয়ার করি। আর এই কনজাংটিভাইটিস ভাইরাস অর্থাৎ জয় বাংলা, যেটা কিন্তু আজ থেকে প্রায় 1971 সালে অর্থাৎ বাংলাদেশ ভারতবর্ষ অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতা হওয়ার সময়, ইন্ডিপেন্ডেন্স ডে হওয়ার সময় বাংলাদেশ, সেই সময় পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু কিছু জেলায় দপ্তরে এই কনজাংটিভাইটিস ভাইরাস অর্থাৎ জয় বাংলা রোগটা দেখা গিয়েছিল। বাট আরও কিছু কিছু এরিয়া প্রায় 50-52 বছর পর শুরু হয়ে গেল আরও এই রোগ। তাহলে আমি সবাইকে সতর্ক করবো, সবাই সাবধান থাকেন, আর যেন মোর হয়েছে কিন্তু এই রোগটা বেশি দিন থাকিবা না, হাইলি 7-8 দিন থাকে যায়, ডাক্তারের পরামর্শ মানিবা লাগিবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবা হবে। যেহেতু মোর অবস্থা খারাপ তার জন্য দেখানো মেলা পরিষ্কার করে নিন, যেহেতু আমি এনজয় করিবার সময় ভিডিও বানা পারো, ঘুরিবার সময় ভিডিও বানা পারো, তাহলে মোর দুঃখের সময় কষ্টের সময় আমি কীটা বানাবো, অবশ্যই বানাবা লাগবে। আর যেহেতু এটা একটা ভয়ঙ্কর রোগ পরিস্থিতি, করোনা ভাইরাসের মতো না হয় যদিও, কিন্তু ওই ধরনের রোগের মতো প্রায় আসিবা শুরু করেছি, স্টার্টিং করেছি, তার জন্যই মোর প্রিয় দর্শক তোমার যেহেতু, তার জন্য তোমার আমি সবাইকে আগাম জানাই দিই। আর কারো যদি এই রোগটা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। প্লিজ সবাই সুস্থ থাকো, আমিও যেন সুস্থ হয়ে যাও, সবাই আমার কামনা করো। প্লিজ চলো টাটা, জয় হিন্দ।
Thank you.